আদম সন্তান জীবনে পাপ করেছে, নিজেই নিজের উপরে ঘৃণা, নিজেই নিজের জীবনের এই চলাচল অবস্থা নিয়ে ঘৃণায় জর্জরিত। আমি সমাজের মানুষের নিকটেও অপ্রিয় মানুষ, আমি সমাজের মানুষের নিকটেও এক ভিন্ন চোখে সমাজের মানুষ আমাকে দেখছে। আদম সন্তান, আজকের দুনিয়াতে আপনি আপনার পছন্দশীল মানুষ, আপনার বন্ধুর সাথে নিজের জীবন অতিবাহিত করলেন, খুব প্রাণের দোষ হিসেবে আপনি তাকে পরিচয় দিচ্ছেন। আপনার বন্ধু আজকে তার নিকটে বিপদে পতিত হয়ে টাকা নিলেন, দুই দিন পরে আবারও আপনার টাকার প্রয়োজন হলো, ধার নিতে যাওয়ার ক্ষেত্রে আপনি লজ্জাবোধ করছেন, কি করে আমার বন্ধুর নিকটে আবারও যাইব, আমি তো কিছুদিন আগেই আমার বন্ধুর নিকট থেকে টাকা নিলাম। আদম সন্তান, আজকের দুনিয়াতে মানুষ মানুষের প্রয়োজনে মানুষের নিকটে যাওয়ার ক্ষেত্রে, দ্বিতীয়বার যাওয়ার ক্ষেত্রেও মানুষ লজ্জাবোধ করে, কিন্তু আদম সন্তান, যে মানুষ যতবার পাপ করার পরে আল্লাহর নিকটে যে যতবার যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই মানুষটা আল্লাহর নিকটে তত প্রিয় মানুষ, আল্লাহ তত বেশি খুশি হবেন। এই কথাই আনাসিন রাদিয়াল্লাহু আনহু কাল, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কুল্লু বানি আদম খাতাউন খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন, আদম সন্তান প্রত্যেকটা মানুষই দুনিয়াতে অপরাধী, প্রত্যেকটা মানুষই দুনিয়াতে পাপ করে, কেউ কম কেউ বেশি। আল্লাহর নবী বলছেন, ওই সমস্ত পাপাচারী মানুষের মধ্যে আল্লাহর নিকটে প্রিয় মানুষ ওই মানুষ যে যত বেশি পাপ করার পরে আল্লাহর নিকটে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, শয়তান প্ররোচন শয়তানের প্ররোচনে পাপ করেছি, আল্লাহর নিকটে ক্ষমা চাইলাম, আবার দুই চার দিন ঠিকঠাক চলছিল, আবার শয়তানের প্ররোচনায় পাপ করে ফেলছি, আবার আল্লাহর নিকটে ক্ষমা চাইলাম। এ কথায় আল্লাহর নবী বলছেন, যে যত বেশি আল্লাহর নিকটে ক্ষমা চাইবে সে ততই উত্তম মানুষ আল্লাহর নিকটে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল আবদা ইযা ইয়ুতারাফা থুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আদম সন্তান যখনই কোনো মানুষ পাপ করে ফেলল শয়তানের প্ররোচনায়, যখনই কোনো আদম সন্তান পাপ করে ফেলল, পাপ করার পরে ওই আদম সন্তান অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুতপ্ত হওয়ার কারণেই তাকে ক্ষমা করে দিবেন। আদম সন্তান আজকে নিজের উপরে ঘৃণা জন্মে গেছে নিজেরই, তার কারণ আমি মনে করছি এই 50-55 বছর অতিবাহিত করলাম, পাপের রাস্তায় অতিবাহিত করলাম, এই 50-55 বছরের পাপ নিয়ে কি করে আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো। আদম সন্তান আজকে আপনার সবচেয়ে প্রিয় মানুষের কাতারে আপনার স্ত্রী, আজকে একবার তার নিকটে ভুল করেছেন, আপনার স্ত্রী তেমন বিরক্তিবোধ করলো না, আবার ভুল করেছেন, আবারও তেমন বিরক্তিবোধ করলো না, কিন্তু আবার যখন তার সাথে মন মালিন্য হয়ে যাবে, আপনার স্ত্রীর দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। আদম সন্তান এমন অপরাধ করেছেন যে অপরাধের কারণে আপনার বন্ধু আপনার সাথে সম্পর্কে পরিত্যাগ করলো, এমন অপরাধ করেছেন সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে সমাপ্লুত করলো, এমন অপরাধ করেছেন সবচেয়ে মমতাময়ী মা, যেই মা একজন সন্তানকে আগলে রাখে, এমন অপরাধ করেছেন একদিন মাও আপনাকে দূরে ঠেলে দিবে। আদম সন্তান এমন অপরাধ করেছেন আপনার শ্রদ্ধেহ পিতা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে, কিন্তু আদম সন্তান দুনিয়ার এমন কোনো পাপ নেই, দুনিয়ার এমন কোনো পাপ নেই যেটা করার পরে অনুতপ্ত হলে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন। আদম সন্তান দুনিয়ার সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, একজন মালিক তার দরজা আপনার ক্ষেত্রে কোনোদিন বন্ধ হবে না, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। এক মিনিট আপনাকে একটু বলি, আনাবি জাররিন রাদিয়াল্লাহু আনহু কাল, আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
পৃথিবীর মানুষ শোনো ফিমা রাআনিল্লাহি তাবারক তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া ইবনে আদম আদম সন্তান ওরে আদম সন্তান শোনো তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার আদম সন্তান তুমি রাত্রি বেলা পাপ করেছো তুমি দিনের বেলা পাপ করেছো রাত দিন তুমি পাপ করেছো অতঃপর অনুতপ্ত হয়ে যদি তুমি আমি আল্লাহ আমার নিকটে ক্ষমা চাও ওয়ানা আগফিরু দুনুবা জামিয়ান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সারা জীবনের পাপ নিমিষেই ক্ষমা করে দিব আদম সন্তান রাত্রি বেলা পাপ করেছেন অনুতপ্ত হয়েছে দিনের বেলাও পাপ করেছেন অনুতপ্ত হয়েছে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপ নিমিষেই ক্ষমা করে দিব শুধু তাই নয় আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল আল্লাহ রাত্রি বেলা তার হাত প্রসারিত করে রাখেন আল্লাহ রাত্রি বেলা তার হাত প্রসারিত করে রাখেন লিতুবা মুসি উন্নাহার যেই সমস্ত মানুষ দিনের বেলা পাপ করেছে তারা রাত্রি বেলা আল্লাহর নিকটে ক্ষমা চাইবে এই আশা নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত প্রসারিত করে রাখেন অপেক্ষা করতে থাকেন আদম সন্তান কে কোথায় কোন অবস্থায় কোন পরিবেশ পরিস্থিতিতে তুমি দিনের বেলা পাপ করেছো আদম সন্তান আমি তোমার মালিক তোমার পাপকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছি দিনের বেলা যদি কোনো পাপ করে থাকো রাত্রি বেলা তুমি আমার নিকটে ক্ষমা চাও শুধু তাই নয় আল্লাহর নবী বললেন ইয়াবসুতু ইয়াদাহু বিল নাহার আল্লাহর দিনের বেলা তার হাত প্রসারিত করে রাখেন আয়াবসুতু ইয়াদাহু বিল লাইল আল্লাহ রাত্রি বেলা তার হাত প্রসারিত করে রাখেন লিতু বা মুসি উন্নাহার যারা দিনের বেলা পাপ করবে তারা রাত্রি বেলা ক্ষমা চাইবে আর যারা রাত্রি বেলা পাপ করবে তারা দিনের বেলা ক্ষমা চাইবে এই আশা নিয়েই আল্লাহ অপেক্ষা করেন আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করেন আল্লাহ অপেক্ষা করছেন আপনি কখন অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে ক্ষমা চাইবেন।